আজকের ভিডিওটি পূর্ব বর্ধমান জেলার কালনাট্টু ব্লকের সিঙ্গারকোন গ্রামের। এই গ্রামে আছে বিখ্যাত রাধাকান্ত মন্দির। এই সিঙ্গারকোন গ্রামে নানা দিক থেকে যাওয়া যায়, যেমন বর্ধমান, মেমারি, বৈঁচি, বৈদ্যপুর, কালনা এবং কলকাতা থেকেও সহজে এই গ্রামে যাওয়া যায়। বৈঁচি কালনা বা পাণ্ডুয়া সিঙ্গারকোন রাস্তা দুটির সংযোগস্থলে এই গ্রামটি অবস্থিত। সিঙ্গারকোন গ্রামে প্রবেশ করে প্রথমে গেলাম গ্রামের বিখ্যাত রাধাকান্ত মন্দির চত্বরে। এই মন্দিরটি জোড়া বাংলা স্টাইলে 18 শতকে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে দোলযাত্রার সময়ে মহা ধুমধামে উৎসব পালন করা হয়। মন্দিরের ভিতরে যা যা হইতো না? সিঙ্গারকোনের দোলযাত্রা হল এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ উৎসব। দোলের দিন বিগ্রহকে দোলমঞ্চে নিয়ে যাওয়া হয় এবং সন্ধ্যায় মূল মন্দিরে ফেরানো হয়। আরও জানা যায় দোলের মেলায় দ্বিতীয় দিনে দুপুর পর্যন্ত মেলায় পুরুষদের প্রবেশ নিষেধ। এই গ্রামের নাম সিঙ্গারকোন কীভাবে হলো তা গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারা যায়। গ্রামের নামকরণ হয় সিঙ্গার জাতীয় বাদ্যযন্ত্র যে কোনায় তৈরি হতো তা সিঙ্গারকোনা, যা পরে হয় সিঙ্গারকোন। চৈতন্য যুগের বিগ্রহ। আচ্ছা। হ্যাঁ, যিনি প্রতিষ্ঠা করেছিলেন মোহনানন্দ গোস্বামী। আচ্ছা। মোহনানন্দ গোস্বামী হচ্ছে অদ্বৈত প্রভুর শিষ্য ছিলেন। আচ্ছা। মোহনানন্দ গোস্বামী রাধাকান্তের প্রতিষ্ঠাতা। আচ্ছা। মোহনানন্দ গোস্বামী থেকেই গোস্বামী বংশে সিঙ্গারকোনে শুরু। আচ্ছা। রাধাকান্ত বিগ্রহ, রাধার বিহীন কৃষ্ণ বিগ্রহ। আচ্ছা। আচ্ছা। নিত্য আমাদের 5 বার ভোগ, 4 বার আরতি। প্রসাদ পেতে হলে আগে থাকতে বলতে হবে। আচ্ছা। আগে থেকে বলতে হবে পুজো মাসে কি আগে থাকে কি ফোন নাম্বার কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে? আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 8509542659। আচ্ছা, এই নম্বরে আপনার সাথে কন্ট্যাক্ট করবেন, ভোগের ব্যবস্থা করবেন বা পুজোর ব্যবস্থা করবেন। আর বড় আকারে পুজো কখন? দোল, দোলের দোলটাই হচ্ছে আমাদের বড় বড় উৎসব। হ্যাঁ, দোলের সময়। তারপরে এবার কৃষ্ণ বিগ্রহ থাকলে রাস, ঝুলন, জন্মাষ্টমী তো থাকবেই, কিন্তু আমাদের বড় হচ্ছে দোল। দোলের সময় বড় ওরকম আকারে উৎসব হয়। পুরো গ্রামের 5টা পাড়ার প্রধানমন্ত্রী ধন্যবাদ, আমার সঙ্গে কথা বলে খুব ভালো। দাদা, আপনারা তো মাঝে মাঝেই আসেন নাকি মন্দিরে? হ্যাঁ, আমাদের এই পরিবারেরই হচ্ছে মন্দির। আচ্ছা, আপনার পরিবারেরই কুলদেবতা। হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে বা কলকাতা থেকে এসেছি? আমরা কলকাতা থেকে এসেছি, মাঝে মাঝে সময় পেলেই চলে আসেন। কি নাম দাদা আপনার? আমাদের গোস্বামী পরিবার। গোস্বামী পরিবারের পূর্বপুরুষরা এই মন্দির স্থাপন করেছিলেন। Thank you.
ছয়লা চৈত্রে ছয়লা আর দশ রাধাকান্ত মন্দির দর্শন করার পর আমি গেলাম গ্রামের দুর্গা মন্দির চত্বরে, যা গ্রামের মানুষজন বড়মা বলেন। দুর্গা মন্দির বড়মা মন্দির দেখার পর আমি গেলাম জগৎগুরু মন্দির দর্শনে। জগৎগৌরী মন্দির দেখার পর আমি অবশেষে বাড়ির পথ ধরলাম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।